নমস্কার নিউজ 18 বাংলায় স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবস্মিতা শুরু করছি প্রাণের পূজো প্রতিদিন ঠিক এই সময় আপনার সঙ্গে আমরা আজ শুরুতেই ভবানীপুরের পূজো প্রস্তুতি থাকছে আর সঙ্গে থাকছে শঙ্খ ঘোষ আর ভাঙনের দুর্গা শরণাগত দীনার্থা পরিত্রাণ পরায়ণী এবার মায়ের পূজোয় মেয়েরা তবে বলা ভালো মেয়েদের পূজোয় মা কেন বলছি বলুন তো ছেষট্টি পল্লী যেখানে উদ্যোক্তাও মেয়ে যেখানে পৌরোহিত্য করছেও মেয়েরা আর কি কি ব্যবস্থা থাকছে সবকিছু আপনাদের সামনে এবার তুলে ধরবো কারণ ছেষট্টি পল্লী থেকে আমার প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি থাকছে বিশ্বজিৎ বিশ্বজিৎ স্বাভাবিকভাবেই এক অন্য চমক বলা যেতে পারে মায়ের পূজোয় মেয়েরা থাকছে আবার মেয়ের পূজোয় মা থাকছে একদমই মায়ের হাতে মায়ের আবাহন এবার মায়েরা কিভাবে মায়ের আবাহন করছে আমরা সরাসরি জেনে নেব এখানে অনেক মেয়েরা রয়েছেন বা মায়েরা রয়েছেন যাই বলি আমার সঙ্গে রয়েছেন যারা তাদের সঙ্গে সরাসরি জেনে নেব যে এই যে মায়ের আবাহন মায়ের অঞ্জলি দেবেন আপনারা ঠিক এবারে কী অনুভূতি হচ্ছে যে এই সবটাই মায়েদের মাধ্যমে হচ্ছে এটাই সবথেকে বড় আমাদের পাওনা যে এবার আমরা মাকে যে অঞ্জলি দেবো বা মায়ের পুজো করব সেটা একজন মায়ের মাধ্যমেই করব চারজন মায়ের মাধ্যমে এটা হচ্ছে সবথেকে বড় ভালো ব্যাপার একটা আমাদের কাছে এই বছর শুধু তাই নয় আমাদের ইভেন মায়েরা ঢাকিও বাজাবে এই জায়গায় সেটাও আমাদের কাছে একটা বিরাট চমক এবং সকলের কাছে বিরাট চমক একদমই বা দেবস্মিতা এখানে এবারের পুজোর আয়োজন যারা করবেন সচরাচর আমরা দেখেছি যে যারা পৌরোহিত্য করেন তাদের মধ্যে মহিলাদের দেখা যায় না কিন্তু এখানে নন্দিনী রুমা সেমন্তী পৌলমী চারজন মহিলা মিলে এই দুর্গাপুজো করবেন শুধু কি যারা পৌরোহিত্য করবেন তারাই আমরা জেনে নেব যে শুধু কি পৌরোহিত্য করবেন তারাই নাকি আরও কিছু আছে যেখানে মহিলারা এখানে প্রধান হয়ে উঠবেন না আমাদের তো যিনি প্যান্ডেল করেছেন তিনিও মা ঐশিকা চন্দ্র আমাদের ঢাকিও মেয়েরা মানে মা আর আমরা তো মেয়েরা সন্ধ্যা আরতি দুবেলা বাড়িতে করেই থাকি তাহলে পাড়ায় কেন না এবারে পাড়ায় সবাই মা মায়ের হাতে মায়ের আবাহন আমরা সুন্দর করে মেয়েরা বা মায়েরা মাকে তেমনি বাড়িতেও বরণ করে নিই তেমনি পাড়াতেও করবো শুধু আমরা কেন আমরা চাই সবাই এবারে মায়ের হাতেই মায়ের আবাহন এরপর থেকে করুন আমি বলছি না তাই বলে মানে পুরুষ কোনো পুরোহিত থাকবেন না কিন্তু একশো বার তার সাথে আমরাও পা মিলিয়ে এবার পুজোয় অংশগ্রহণ করছি মায়ের পা মিলিয়ে অর্থাৎ দেবস্মিতা বুঝতেই পারছো মায়ের হাতে মায়ের আবাহনে এবার ছেষট্টি পল্লী সবার কাছে একটা কলকাতার পুজোর ইতিহাসে একটা বলা যায় যে প্রথমবার এরকম হচ্ছে যেখানে চারজন মায়েরা তারা দেবী দুর্গার আবাহন করবেন দেবস্মিতা একদমই তাই বিশ্বজিৎ আমরা সেই ছবিও দেখলাম এবং স্বাভাবিকভাবেই একটা পুজো যেখানে সম্পূর্ণটাই মহিলারা অর্থাৎ মায়েরা থাকবেন সেখানে ধন্যবাদ বিশ্বজিৎ আমরা ছেষট্টি পল্লীর পুজো এই মুহূর্তে দেখতে পাবো কলকাতার দিকে আসা যাক নর্থ ত্রিধারা শুধু বড় পর্দাতেই নয় কলকাতার পুজোর থিমেও এবার গোলন্দাজ নর্থ ত্রিধারার মণ্ডপ জুড়ে ফুটবলের ভুলে যাওয়া সেই নায়ক কিংবদন্তী নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ফুটবল পায়ে সংগ্রামের কাহিনী ফুটে উঠবে এবার বড় পর্দায় নগেন্দ্র প্রসাদের ভূমিকায় দেব অভিনীত যে ছবি নিয়ে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে রয়েছে কিন্তু জানেন কি শুধু বড় পর্দাতেই নয় এবার পুজোর থিমেও জড়িয়ে গেছে কিংবদন্তীর নাম সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী আর নর্তকধারার এবারের থিম নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে ঘিরেই এটাই পুজো থিম নর্থ ত্রিধারার দুর্গার আবহনে এবারের নৈবেদ্য ফুটবল ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন কাহিনী ফুটে উঠেছে মণ্ডপে 1857 সালে হেয়ার স্ট্রিটের এক ছাত্রের শট ভেঙে দিয়েছিল গোল পোস্ট তারপরেই বাঙালির পায়ে শুধু নয় শয়নে স্বপনে জাগরণে ফুটবল সেই কালজয়ী খেলোয়াড়ের নাম নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী তার হাত ধরেই ফুটবল ছড়িয়ে পড়ে আসমুদ্র হিমাচলে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী অনেক কেউ চেনে না কেন কি উনি হলো জনক বলা যায় ফুটবলের নাকি অনেক কেউ জানে গোষ্ঠপাল এরা এনারা আছেন কিন্তু মেনলি প্রথম যে কিক করেছিল ব্রিটিশদের এগেনস্টে ফুটবলকে সে ছিল নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী সালটা 1892 কলকাতা তখন অস্থির ইংরেজদের দাপটে ক্ষত বিক্ষত দেশ তখনই ট্রেড কাপের নগেন্দ্রপ্রসাদের দল হারিয়ে দেয় ব্রিটিশ ক্লাব ইস্ট সারেকে
ব্রিটিশ শাসকের অত্যাচারের মাঝে এই খেলাই এনে দেয় মুক্তির হাওয়া। ভুলে যাওয়া সেই নগেন্দ্রপ্রসাদ ও তার ১১ জনের টিমের গল্প এবার নর্থ ত্রিধারায়। প্রথম এন্ট্রান্স থেকে শুরু করেছি ওনার আর্কাইভ রেখে, তারপরে যে ১১ জন প্লেয়ার্স আছে তাকে আমি পিলারের মাধ্যমে দেখাচ্ছি যে ওনারাই এই ১১ জন ১১টাই স্তম্ভ ছিল যে ফুটবলটাকে দাঁড় করিয়েছে। দ্য আনসাং হিরো অফ ইন্ডিয়ান ফুটবল, ওনাকে নিয়ে আমরা কাজ করছি। তো আর কোইনসিডেন্টলি ওটা ম্যাচ করে রেখেছে দেবদার এই গোলন্দাজের সাথে, তখন এসরো যখন জানতে পারে আমাদেরকে ডাকে মিটিং করে আর তারপরে কোলাবোরেশনে যাই। বাঙালি দুর্গাপুজো, ইমোশন, ফুটবল সব মিলেমিশে একাকার। ক্যামেরা বিপুল ঘোষের সঙ্গে প্রচেতা, নিউজ 18 বাংলা, কলকাতা। নর্থ ত্রিধারা থেকে এবার সোজা চলে আসবো ঠিক মানিকতলা সাহিত্য পরিষদের কাছে, লালাবাগান নবাঙ্কুর। এবং লালাবাগান সর্বজনীন, ফুসফুসে মানুষের প্রাণবায়ু রক্ষিত থাকে। কোভিড পরিস্থিতিতে সেই ফুসফুসকে রক্ষা করাই মানব জাতির কাছে এখন বড় চ্যালেঞ্জ। অতিমারিতে বিপর্যস্ত সমাজে একটু প্রাণের সঞ্চার উত্তর কলকাতা লালাবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে। পরের বছরে প্লাটিনাম জয়ন্তী, উত্তর কলকাতার লালাবাগান সর্বজনীনে তবু যেন প্রাণখোলা আনন্দ নেই, কারণ ভালো নেই আমরা। আধুনিকতা প্রতিযোগিতায় মানবজাতি মেতেছে উল্লাসে, যার ফলে একের পর এক অতিমারি বিপর্যয়, আর তাতেই ঘনিয়েছে অনিশ্চয়তার কালো মেঘ। প্রকৃতির নির্মল বাতাবরণ হয়েছে কলুষিত। থার্মোকল, প্লাইউড, রং মাটিতে সেজে উঠেছে মণ্ডপ। একদিকে বর্তমান অর্থনৈতিক সামাজিক পরিস্থিতির ধূসর রূপ, অন্যদিকে এই পরিস্থিতি থেকে মুক্তির আশা প্রাণে ফেরার ছন্দ। আমরা একটা প্রতিযোগিতা দেখাতে চাইছি যেখানে মানুষ নিজে যে প্রযুক্তিটা তৈরি করেছে সেই প্রযুক্তি মানুষকে কতটা বিপদের মুখে ঠেলেছে, কিভাবে তার প্রাণবায়ু অর্থাৎ অক্সিজেন বা নিঃশ্বাস নেওয়ার যে মূল উপাদান সেটাকে বিপন্ন করে তুলছে ধীরে ধীরে, সেটা আমরা দেখাতে চাইছি পুরো মণ্ডপ এবং প্রতিমা জুড়ে। সকলেই আমরা গৃহবন্দী ছিলাম করোনা আতঙ্কে, মণ্ডপেও দেখা যাবে মা দুর্গার সন্তান সন্ততিরা জানলার ওপারে, অর্থাৎ ঘরের মধ্যে আবদ্ধ রয়েছে। আর দেবী দুর্গা মাতৃরূপে পৃথিবীকে রক্ষা করছে করোনা অতিমারি থেকে। সন্তান সন্ততিকে ঘরে রেখে দেবী দুর্গা লড়াই করছেন করোনার বিরুদ্ধে, এই প্রতীকেই মণ্ডপ সজ্জা সাজাচ্ছে লালাবাগান সর্বজনীন। প্লাটিনাম জয়ন্তী বর্ষ শুরু হোক প্রকৃতিকে নির্মল করার অঙ্গীকার করে। লালাবাগান সর্বজনীনে তাই এবারের ভাবনা বিপন্ন প্রাণবায়ু। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। এবার চলে যাব মালদায়, যেখানে ভাঙন হলো সঙ্গী। কখনো গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে দুর্গা মন্দির, কখনো নিশ্চিহ্ন হয়ে গিয়েছে আস্ত গ্রাম। ভাঙনের গ্রাসে এ পর্যন্ত চারবার পুজোর ঠিকানা বদল হয়েছে। মালদার মানিকচকে গঙ্গা ভাঙনকে সঙ্গী করেই চলছে শতবর্ষ প্রাচীন দুর্গাপুজো। বারে বারে ঠাঁই নাড়া হয়েছে মানিকচকের দিয়ারার দুর্গা, সেই থেকে পরিচয় ভাঙনের দুর্গা। ১৯০৫ পুজো শুরু জমিদারের হাতে, ১৯৯৪-৯৫ থেকে প্রতিবার গঙ্গা ভাঙনের ঠিকানা বদল। গত তিন দশকে চারবার স্থান বদল হয়েছে দুর্গাপুজোর। ১৯৯৫ সালে গঙ্গা ভাঙনে তলিয়ে যায় ডাল্লুটোলার স্থায়ী দুর্গা মন্দির, পুজো সরানো হয় বেচুটোলা গ্রামে, ভাঙনে নিশ্চিহ্ন হয়ে যায় বেচুটোলা, পুজো সরে পাশের পালপাড়ায়, ভাঙনে নিশ্চিহ্ন পালপাড়াও, দুর্গার ঠিকানা হয় হাড্ডাটোলা গ্রামে। স্থায়ী হয়নি এখানেও, ফের ঠাইনারা ২০১৫তে, পুজো সরে আসে যোধপাট্টা এলাকায়। স্থানীয় বাসিন্দা সুভাষ মণ্ডলের দান করা জমিতে হয়েছে স্থায়ী দুর্গা মন্দির। দুশ্চিন্তা কমেনি, ৫০০ মিটার দূরত্বে ফুসছে গঙ্গা। যা নদীর যা ইয়ে আছে এতে যদি আবার তলিয়ে যেতে পারে, মানে আমরা ওই এই বন্যাতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে মানে আমরা শেষ হয়ে গেছি মোটামুটি। দুর্গা মন্ডলকে বারে বারে তৈরি করা আর ভাঙা সমস্যায় পড়ে আতঙ্কে আছি যে আবার আমাদের এই মন্দিরটা কত কষ্টে আমরা নির্মাণ করেছি, আবার যে চলে যাবে এই আতঙ্ক যে আমাদের লেগে আছে। ভাঙন আর বন্যায় কাটা মানিকচকের নদীপাড়ের বাসিন্দারা কিছুদিন আগেও জলে ডুবেছিল এলাকা,
জল নামতেই শুরু পূজোর প্রস্তুতি। এক চালার সাবেকি প্রতিমা, বাজেট 1 লক্ষ টাকা। যেরকম অবস্থায় গঙ্গা প্রতি বছর আমাদের ভাঙনের মধ্যে ফেলে দিচ্ছে, আমাদের গ্রামবাসীকে নিঃস্ব করে দিচ্ছে, সে অবস্থায় আমাদের যে স্থায়ী মন্দির, আজকে আমরা নিশ্চয়তা পাচ্ছি না যে এই মন্দিরও আমাদের টিকে থাকবে কিনা। শঙ্কা কাটছে না, ভাঙনের আঙিনা ক্রমশ গিলতে আসছে বর্তমানকেও। মালদা থেকে ক্যামেরায় গোপাল সূত্রধরের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। মন্দির তো টিকিয়ে রাখতেই হবে, কারণ মা আসছে বলে কথা। চলুন এবার তাহলে একটু জমিদারের পূজোর দিকে নজর রাখি, দত্তবাড়ির পূজো। এই দত্তবাড়ি কে বলুন তো? রামপুরহাটের জমিদার মুরারিলাল দত্ত। লোকে বলে বামা খেপা আসতেন এই পূজো। দত্তবাড়ির লোকেরা অবশ্য বলেন শুধু আসতেন না, পূজো প্রতিষ্ঠা হয়েছিল সেই বামদেবের হাতে। রামপুরহাটের জমিদার মুরারিলাল দত্তর পূজোর এবার 150 বছর। সেই পুরনো রীতি আচার মেনেই চলছে দুর্গাপুজো, আর এবছরও তাই হচ্ছে। নলহাটির বুজুংগ্রাম থেকে রামপুরহাটে এসেছিলেন জমিদার মুরারিলাল দত্ত। বানিয়েছিলেন ঠাকুরবাড়ি, প্রতিমা প্রতিষ্ঠা করে শুরু করেছিলেন পুজো। বৈষ্ণব মতে পুজো, পুজোয় রক্ত ঝরাবেন না বলে বলি হতো মাস কলেগের। শাক্তভূমিতে কেন বৈষ্ণব মতে পুজো তা নিয়ে আজও বিস্ময়। 150 বছর আগের পুজো ঘিরে এমন অনেক গল্প। আমার পূর্বপুরুষ স্বর্গীয় মুরারিলাল দত্ত রামপুরহাটে প্রতিষ্ঠা করেন। আনুমানিক 150 বছর আগে উনি রামপুরহাটে এসেছিলেন এবং ওনার জমিদারিত্ব ছিল এখানে। দুর্গাপুজো বৈষ্ণব মতে এখানে পালিত হয়। এখানে আমাদের বিশেষত্ব হচ্ছে কোনো বলি নেই। শোনা যায় বামদেব আসতেন দত্তবাড়ির পুজো দেখতে, তারাপীঠের আটলা গ্রাম থেকে। পরিবারের একাংশের এটাই বিশ্বাস। আবার অন্য অংশ বলেন শুধু পুজো দেখতে নয়, পুজোর প্রতিষ্ঠাই নাকি হয়েছিল বামা খেপার হাতে। উনি মাঝে মাঝেই আমাদের এই মন্দিরে আসতেন, একটু বিশ্রাম নিতেন, কখনো সখনো পুজোও করেছেন। পুজো নিয়ে দুই প্রজন্ম ভিন্ন মত, তবে পুজোর বিধি ও আচার এখনো সেই 150 বছরের পুরনো। উনি যেভাবে প্রতিষ্ঠা করেছিলেন, আমরা বংশ পরম্পরায় সেইভাবেই পুজোটাকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখনো অবধি সমস্ত রকম আচার আচরণ, পুজোর যে সমস্ত বিধি আছে সেগুলো আমরা সেরকমভাবে মেনে চলি। দশমীর দিন কাঁধে করে প্রতিমা নিয়ে রামপুরহাট শহর পরিক্রমা, তারপর প্রতিমা নিরর্জন। শুরুর দিন থেকে আজও একই নিয়ম। রামপুরহাট থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।